আমার অনলাইন স্কুল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা ডেসিমেল থেকে কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয় তা দেখিয়েছিলাম। এখন আমরা দেখাবো বাইনারি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে হয়। আমরা এখানে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা কনভার্ট করার থিওরিক্যাল যে প্রসেসটা আছে সেটি দেখাবো, এবং শর্টকাট একটা টেকনিক আমরা দেখাবো। যে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা একটা বাইনারি সংখ্যা দেখে যেন তাৎক্ষণিকভাবে বলতে পারি যে এই সংখ্যাটির মান কত, বা এটাকে ডেসিমালে প্রকাশ করলে কত হবে। এবং তোমরা থিওরিক্যাল যাওয়ার আগে আমরা শর্টকাট পদ্ধতিটা একটু দেখি। আমরা যদি বাম দিক থেকে বিবেচনা করেছি, আমাদের যে বাইনারি সংখ্যাগুলো থাকবে সেই বাইনারি সংখ্যাগুলো একদম ডান দিক থেকে যদি আমরা দেখি, তাহলে ডান দিক থেকে একদম সর্বশেষ যেই সংখ্যাটি থাকবে, ধরি এরকম একটি সংখ্যা আছে এক 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 এক, তাহলে আমাদের সর্বপ্রথম যে এক থাকবে ডান দিকে সেটার মান হবে এক, এবং এই একের পূর্বে যে আরেকটি এক থাকবে সেটার মান হবে এটার দ্বিগুণ, অর্থাৎ এটার এই একের মান ছিল এক, তাহলে এই একের মান হবে এই একের দ্বিগুণ অর্থাৎ দুই, তার পরবর্তী একের মান হবে তারও দ্বিগুণ অর্থাৎ চার, তার পূর্বেরটার মান হবে তারও দ্বিগুণ অর্থাৎ আট, এরপর যদি আরও কোনো সংখ্যা থাকে তার মান হবে আরও দ্বিগুণ, অর্থাৎ এই আটের দ্বিগুণ হচ্ছে ষোলো। এভাবে আরও সংখ্যা থাকলে প্রতিবার দ্বিগুণ করে বাড়বে, অর্থাৎ আমাদের এখানে এই ধারাটা হলো এরকম এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এইভাবে। তাহলে এই যে আমাদের ধারাটা, এইটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। এইটা যদি আমরা খেয়াল করি, শুধু এইটার মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার মান বলতে পারবো। তাহলে এইখানে আমরা লিখেছি পাঁচটা এক লিখেছি, এই পাঁচটা এক যদি আমাদের বাইনারি সংখ্যা হয় তাহলে এটার ডেসিমাল মান কত হবে, সেটা হবে এই যে আমরা মানগুলো পেলাম এই কটার যোগফল, এটাকে আমরা যোগ করে দিই। তাহলে ষোলো আর আট চব্বিশ, চব্বিশ আর চার আছে আঠাশ, আঠাশ আর দুই হচ্ছে তিরিশ, তিরিশ আর এক একত্রিশ, তাহলে আমাদের এখানে মান হবে একত্রিশ। একইভাবে যদি আমরা দেখি এক শূন্য এক, এটার মান কত হবে, আমরা এই শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি দেখি আমাদের প্রথম একের মান এক, পরবর্তী যে ঘর এটার মান হচ্ছে এই একের দ্বিগুণ অর্থাৎ দুই, পরবর্তীটার মান হচ্ছে চার। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এক মানে হচ্ছে কাউন্ট করা যাবে, আর জিরো মানে হচ্ছে কাউন্ট করা যাবে না। যেখানে যেখানে এক আছে সেটাকে আমাদের গণায় ধরতে হবে, যেটা জিরো আছে সেটাকে গণায় ধরা যাবে না। এই একের ঘরে আমরা এটা কাউন্ট করব, এই জিরোর ঘরে আছে টু এটা আমরা কাউন্ট করব না, এই একের ঘরে আছে চার এটা আমরা কাউন্ট করব। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি, এখানে আছে চার এখানে আছে এক, সমান সংখ্যা কত হলো পাঁচ, এই দুইটা আমরা বাদ দিলাম, তাহলে আমাদের এটা হচ্ছে এটার বাইনারি মান। আবার যদি আরেকটা সংখ্যা দেখি এক শূন্য এক শূন্য, এটার মান কত হবে, আমরা জানি প্রথম যেই ঘর থাকবে ডান দিক থেকে এটার মান হচ্ছে এক, দ্বিতীয়টার মান হচ্ছে একের দ্বিগুণ অর্থাৎ দুই, তৃতীয়টার মান হচ্ছে এই দুইয়ের দ্বিগুণ অর্থাৎ যে কোনো মান হচ্ছে তার পূর্বেরটার দ্বিগুণ, তাহলে এই এইখানে এই ঘরের মান হচ্ছে দুইয়ের দ্বিগুণ চার, তারপর একটা মান হচ্ছে চারের দ্বিগুণ আট। এখন জিরো মান হচ্ছে কাউন্ট করা যাবে না, আর ওয়ান মানে হচ্ছে কাউন্ট করা যাবে, আবার এই জিরো মানে হচ্ছে কাউন্ট করা যাবে না, ওয়ান মানে হচ্ছে কাউন্ট করা যাবে। এই ওয়ান আছে যার যার কাছে তাকে আমরা গুনবো, আর যেগুলো জিরো আছে সেগুলো আমরা বাদ দেবো। তাহলে এই আট আর এই দুই, এই দুটো গুনতে হবে আট আর দুই দশ, তাহলে আমাদের এই ওয়ান জিরো ওয়ান জিরো মান হলো দশ। একইভাবে যদি এক শূন্য এক এক থাকে, এটার মান আমরা বের করবো, তাহলে কত হবে, এটা আমরা প্রথম একের মান হচ্ছে এক, তারপর একটা মান হচ্ছে একের দ্বিগুণ দুই, তারপর একটা মান হচ্ছে চার, তারপর একটা মান হচ্ছে চার দুগুণে আট। এইখানে যেহেতু জিরো আছে, জিরোর ঘর যার বরাবর ওইটা আমরা বাদ দেব, বাকিগুলো যোগ করব, তাহলে চার, তাহলে আট আর দুই দশ আর এক এগারো, তাহলে এখানে আমাদের এটার ডেসিমাল সংখ্যা হচ্ছে এগারো। তাহলে এই যে টেকনিকটা আমি দেখালাম, এটা যদি একটু ভালোভাবে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে যে কোনো সংখ্যা যত বড় সংখ্যাই হোক যদি তোমাদের দেওয়া হয়, তাহলে তোমরা এটি দেখেই তোমরা বলতে পারবে যে এটার আসলে ডেসিমাল সংখ্যা কত হবে, তোমরা দেখেই বলে দিতে পারবে। এখন এবার আমরা আসি থিওরিক্যাল প্রসেসে। থিওরিক্যাল প্রসেস আসার আগে আমরা এইখানে এই চার্টটা আমরা একটু দেখব। এখানে থিওরিক্যাল প্রসেসটা আমরা এখানে লিখেছি, শর্টকাট যে টেকনিকটা আমি দেখালাম সেটা আমরা লিখেছি। আমরা এতক্ষণ যে প্রসেসটা দেখেছি সেটা দশমিকের আগের যে অংশগুলো আছে সেগুলো দেখিয়েছি, দশমিকের পরেরগুলো একটু আলাদা একটু ব্যতিক্রম। তাহলে এই যে আমরা দশমিক দিয়েছি তার আগেরগুলো আমরা এতক্ষণ যেই ফর্মুলা দেখলাম দশমিকের আগেরগুলো, সেই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। যেমন আমরা দেখেছিলাম সর্বশেষ ডান দিক থেকে যেই এক থাকবে তার মান হবে এক, তার আগেরটা হবে দুই, তার আগেরটা হবে চার, তার আগেরটা হবে আট, তার আগেরটা হবে ষোলো, এভাবে দেখিয়েছিলাম। এবার আমরা থিওরিক্যাল প্রসেসে আসি। থিওরিক্যাল প্রসেস আসার আগে আমরা একটা কথা একটু
পুনরায় রিপিট করি, সেটা হচ্ছে আগে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোতে বলেছি যে আমরা ডেসিমেল সংখ্যার থেকে অন্য কোনো সংখ্যায় যাই বা অন্য কোনো সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা আসি, অর্থাৎ ডেসিমেল সংখ্যার সঙ্গে যদি রূপান্তর করি কোনো সংখ্যা, তাহলে দুইটা প্রসেস, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ। গুণ ভাগ ছাড়া ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায় না। তাহলে এখানে আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। তাহলে আমাদের জানতে হবে বাইনারি থেকে ডেসিমেল করলে গুণ করব না ভাগ করব। আমাদের অন্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় আসতে হলে তাহলে করতে হয় গুণ, আর ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যায় যাইতে হলে তাহলে করতে হয় ভাগ। আমরা বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় আসব, তার মানে আমাদের করতে হবে গুণ। তাহলে আমরা কত দ্বারা গুণ করব? সবসময় আমাদের গুণ করতে হবে ডেসিমেল সংখ্যার সঙ্গে অন্য যেই সংখ্যাটার আমরা কনভার্ট করব সেই সংখ্যার ভিত্তি দ্বারা। তাহলে আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, কারণ হচ্ছে বাইনারি সংখ্যার যে ডিজিট সেটা হচ্ছে 0 এবং 1, এখানে 2টি ডিজিট, এখানে 2 হচ্ছে বাইনারি সংখ্যার ভিত্তি। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এই কারণে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। এখন 2 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা একটা সংখ্যা আগে দেখি প্র্যাকটিক্যালি, 101। তাহলে একটু বড় করে লিখি 101। তাহলে এই প্রথম এইটার সঙ্গে একটা 2 গুণ করবো, এটার সঙ্গে একটা 2 গুণ করবো, এটার সঙ্গে একটা আমরা 2 গুণ করবো। আমরা যদি এটাকে যদি সহজে আমরা শর্টকাট টেকনিক দিই, তাহলে বলতে পারি এটা 1, এটা 2, এটা 4, অর্থাৎ এটা গুনবো না, তাহলে এটা 4 আর এটা 1, সমান সমান কত? 5। আমরা দেখে কিন্তু বলে দিতে পারছি এটার মান হচ্ছে 5 শর্টকাট টেকনিকে, কিন্তু আমরা থিওরিক্যাল যখন একটা অঙ্ক করব তখন আমাদের শর্টকাটটা আমাদের করা যাবে না, তখন আমাদের থিওরিক্যালি বিস্তারিত করতে হবে। তখন আমরা এই ভিত্তি দ্বারা আমরা গুণ করব। তখন ভিত্তি দ্বারা গুণ করলে একদম সর্বশেষ যেইটা আছে সেখান থেকে আমরা পাওয়ার দিয়ে দিয়ে আসবো। এই ভিত্তির উপরে সর্বশেষ ডান দিকে যেটা আছে সেটার পাওয়ার হবে 0, তার আগেরটার পাওয়ার হবে 1, তার আগেরটার পাওয়ার হবে 2। এইভাবে আমাদের ভিত্তিটা বাম দিকে বাড়তে বাড়তে যাবে। এবং দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে পাওয়ারটা হবে মাইনাস আকারে বাড়তে বাড়তে যাবে, সেক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাবে। আমাদের এই ক্ষেত্রে যেমন বাম দিক থেকে ডান দিকে বাড়ে, আর দশমিকের পরে ডান দিক বাম দিক থেকে ডান দিকে বাড়বে মাইনাসের সংখ্যা বাড়বে, প্লাসের না, মাইনাসের সংখ্যা বাড়বে। যেমন -1, -2, -3 এইভাবে বাড়বে। আমরা দশমিকটা একটু পরে আসি, তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এইখানে যে আমরা লিখলাম, এখন এটার মানটা আমাদের যদি আমরা দেখি, এখানে 5 হইলো আমাদের শর্টকাটে, এখানে 5 হয় কি না আমরা জানি যে 2 এর পাওয়ার 2 দিলে হয় 4, 1 দ্বারা গুণ করলে 4 একে 4, প্লাস এখানে মাঝখানে প্রত্যেকটা প্লাস হয়, এখানে 0 দ্বারা যারে গুণ করি 0ই হয়। এখানে 2 এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, অর্থাৎ 4 আর 1 5। এখানে দেখলাম আমরা 5ই হয়েছে, কিন্তু যে প্রসেসটা আমরা করলাম এখানে, যে গুণ করলাম ভিত্তি দ্বারা, এই প্রসেসটাই আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে এই যে আমরা লিখেছি, আমাদের থিওরিক্যাল করার জন্য সর্বপ্রথম এই যে চার্ট আছে, এই চার্টটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে আমরা থিওরিক্যাল এবং শর্টকাট দুইটা প্রসেসে এখানে লিখেছি। আমাদের এখানে দশমিক এবং দশমিক ছাড়া দুইটার কথাই আমরা এখানে লিখেছি। আমরা একটু আগে যেটা দেখলাম সেটা ছিল দশমিক ছাড়া, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এই দশমিক ক্ষেত্রে একটু আলাদা, এটা আমরা একটু ব্যতিক্রম, এটা একটু পরে দেখি। আমরা যে শর্টকাট দেখেছি, ওই শর্টকাটে আমাদের এই পূর্ণ সংখ্যাটা বের করতে ইজি হবে। এই দশমিকের অংশটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করাটাই বেটার, এটা একটু 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 ঝামেলা আছে। তাহলে আমরা এই দশমিকটা একটু পরে দেখি, এটা নিয়ে দশমিকের আগেরগুলো একটু আলোচনা করি। আমরা বলেছিলাম যে একদম ডান দিক থেকে প্রথম যে 1 থাকে, সেই 1-এর মান হয়, আমরা ধরে নিলাম এখানে প্রত্যেকটা এখানে বাইনারি সংখ্যা 1-1 করে দেওয়া আছে। তাহলে প্রথম 1-এর মান হয় 1, দ্বিতীয় 1-এর মান হয় 2, তৃতীয় 1-এর মান হয় 4, পরেরটা হয় 8, পর 1-এর মান হয় 16। কিন্তু এই জিনিসটাই আমরা যদি ভিত্তি আকার প্রকাশ করি, আমরা জানি যে কোনো সংখ্যা থেকে যদি আমরা বাইনারিতে আসি, তাহলে বাইনারির যেই ভিত্তি 0 এবং 1, অর্থাৎ 2টা ডিজিট আছে, কারণ 2 হচ্ছে বাইনারি ভিত্তি, 2 দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হয়। তাহলে 2 দ্বারা যদি আমরা গুণ করি, এই যে প্রত্যেকটার সঙ্গে আমি একটা 2 করে নিয়েছি, কিন্তু এই যে যে সংখ্যাগুলো আছে, এই যে আমরা সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোই কিন্তু আমরা এই 2 ভিত্তির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যেমন 2 এর উপরে পাওয়ার যদি 0 দিই তার মান 1, 2 এর উপরে যদি পাওয়ার 1 দিই তার মান 2, 2 এর উপরে যদি পাওয়ার 2 দিই তার মান 4, 2 এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হয় 8, 2 এর উপরে 4 দিলে তার মান হয় 16। অর্থাৎ এই মানগুলো আর এই মানগুলো কিন্তু সেম,
শুধু এটাকে আমরা দুইয়ের ভিত্তির মাধ্যমে প্রকাশ করছি আর এটাকে সরাসরি প্রকাশ করছি। এখন এই জিনিসটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, প্রত্যেকটা সঙ্গে দুই গুণ করতে হবে। যতগুলো ডিজিট আমরা নেব, এই যে এখানে এক এক করে আছে, প্রত্যেকটা সঙ্গে আমরা একটা দুই গুণ করব। এই প্রত্যেকটার সঙ্গে আমরা দুই গুণ করব, প্রত্যেকটার সঙ্গে দুই গুণ করে দিলাম। তাহলে এখন এই যে প্রথম প্রত্যেকটার সঙ্গে দুই আছে, ওই দুইয়ের প্রত্যেকটার একটা করে পাওয়ার দিতে হবে। সেই পাওয়ারটা একদম ডান দিক থেকে জিরো দিয়ে শুরু করে এক এক করে বাড়াইতে হবে। এখানে প্রথম দুইয়ের মান জিরো, তার দুইয়ের মান এক, তারপর একটার মান দুই, তারপর একটার মান তিন, এভাবে আমরা বাড়াইছি। এখানে আমরা বাড়াতে হবে, এখানে প্রথম দুইয়ের মান দেবো আমরা জিরো, তারপর একটা এক, তারপর একটার মান দুই, তারপর একটার মান দেবো তিন, তারপর একটার মান দেবো আমরা চার। এই যে পাওয়ারগুলো দিছি, পাওয়ারগুলো দিলে কিন্তু আমরা এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু আমরা পাই। কিন্তু এটা আমাদের শর্টকাট ছিল, এটা থিওরিক্যাল, এটা আমাদের এভাবে করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের কত আসে, এই প্রত্যেকটা মাঝখানে আমাদের জানি কি ডেসিমাল করতে গেলে যোগ করতে হয় শেষে। দুইয়ের উপরে যদি আমরা চার দিই তার মান হয় ষোলো, এটার সঙ্গে এক গুণ ছিল, গুণ করলে ষোলো ওকে ষোলো। দুইয়ের উপরে পাওয়ার তিন দিলে তার মান হয় আট, আটের সঙ্গে এই এক গুণ করলে আটাকে আট। দুইয়ের উপরে পাওয়ার দুই থাকলে দুই দুগুণে চার, আর একে গুণ এক গুণ করলে চারকে চার। দুইয়ের উপরে পাওয়ার এক থাকলে একটা দুইই বোঝায়, অর্থাৎ দুই একে দুই, এখানে দুই। দুইয়ের উপরে পাওয়ার জিরো, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকলে তার মান হয় এক, এক একে এক। তাহলে দেখা গেল আমরা এই যে এক এখানে পেলাম, এই দুই পেলাম, এই চার পেলাম, আট পেলাম, ষোলো পেলাম। তাহলে আমাদের এই প্রসেসটাই হচ্ছে আমাদের এই প্রসেসটা। এখন এইগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে এখানে আমাদের পাঁচটা এক ছিল এর মান আমরা এখানে পেয়ে যাবো, অর্থাৎ পাঁচটা একের মান আমাদের এখানে হবে হচ্ছে 31। তাহলে এই হচ্ছে আমাদের থিওরিক্যাল প্রসেসটা। এটাকে যদি আমরা একটু থিওরিক্যাল একটা সংখ্যা দিয়ে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের এটা আরও ইজি হয়ে যাবে। যেমন এক শূন্য এক শূন্য, এটা আমাদের বাইনারি আছে, অর্থাৎ এটার ভিত্তি হচ্ছে টু। এটাকে আমরা করব হচ্ছে ডেসিমাল, যেটার ভিত্তি হবে দশ। যদি এটাকে আমরা কনভার্ট করি তাহলে আমরা কীভাবে করতে পারবো? আমরা প্রথমে এক একটু গ্যাপ দিয়ে জিরো, আবার গ্যাপ দিয়ে এই এক, আবার একটু গ্যাপ দিয়ে এই জিরোটা লিখবো। প্রত্যেকটার সঙ্গে আমরা একটা দুই গুণ করব, একটা দুই, একটা দুই, একটা দুই, মাঝখানে দেবো আমরা প্রত্যেকটা যোগ চিহ্ন। এখন বন্ধুরা এই যে প্রত্যেকটার উপরে আমরা এখানে পাওয়ার দিয়েছিলাম একদম ডান দিক থেকে জিরো থেকে শুরু করে এক এক করে বাড়ছে, এখানেও সেই কাজটাই করতে হবে। এখানে শূন্য, এখানে এক, এখানে দুই, এখানে তিন, এভাবে প্রত্যেকটা ভিত্তির উপর আমরা একটা পাওয়ার ডান দিক থেকে বাম দিকে বাড়াতে বাড়াতে আসবো। এখন যদি এখানে আমরা গুণ করি, এই যে যে দুই আছে, দুইয়ের রূপে পাওয়ার তিন দিলে তিনটা দুই গুণ করলে হয় আট, আটের সঙ্গে এক গুণ করলে আট একে আট। আমরা একটু নিচে নিচে দেখাই তাহলে ভালো হবে। এখানে এক ইন্টু দুইয়ের সঙ্গে যদি আমরা পাওয়ার তিন দিই তাহলে হয় দুই দোকানি চার, চার দোকানি আট। দুইয়ের রূপে পাওয়ার যদি দুই দিই দুই দোকানি কত হবে চার, যোগ এই এক ইন্টু দুইয়ের উপরে পাওয়ার এক মানে হচ্ছে একটা দুই। জিরো ইন্টু যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো হয় তার মান হয় এক, তাহলে দুইয়ের উপরে পাওয়ার জিরো তার মানে এটার মান হবে এক। এখন আট একে আট, যোগ শূন্য দ্বারা চারের গুণ করলে শূন্য, যোগ দুই একে দুই, শূন্য দ্বারা একের গুণ করলে তার মান শূন্য। এখন দুই আর আট যোগ করলে হবে দশ। তাহলে আমাদের এক শূন্য এক শূন্য একটা বাইনারি সংখ্যা, এটার ডেসিমাল সংখ্যা হলো দশ, আর এই দশের ভিত্তিও দশ। এই ছিল আমাদের থিওরিক্যাল প্রসেসে এই বাইনারিকে ডেসিমাল করার প্রসেস। বন্ধুরা আমরা আরেকটা সংখ্যা যদি দেখি তাহলে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এক শূন্য এক শূন্য শূন্য এক, এটা আমাদের বাইনারি সংখ্যা দেয়া আছে, এটাকে আমরা ডেসিমাল সংখ্যায় প্রকাশ করব, দেখব যে এটার ডেসিমাল সংখ্যা কত হয়। তার জন্য আমরা সর্বপ্রথম প্রত্যেকটার সঙ্গে ভিত্তিটা গুণ করে দিই, এক ইন্টু দুই, যোগ এই শূন্য ইন্টু দুই, যোগ এই এক ইন্টু হবে দুই, যোগ এই শূন্য ইন্টু দুই, যোগ এই শূন্য ইন্টু দুই, যোগ এই শেষের এক ইন্টু দুই। উল্টো দিক থেকে আমরা পাওয়ার দিয়ে আসি, আমরা জানি কি উল্টো দিক থেকে জিরো দিয়ে শুরু করে এক এক করে বাড়াতে হয়। শূন্য এক দুই তিন চার পাঁচ। এখন এই যে দুই আছে, দুই রূপে পাঁচ দিলে তার মানে হয় বত্রিশ, তার মানে এক ইন্টু বত্রিশ, যোগ এখানে শূন্য, শূন্যর সঙ্গে গুণ অবস্থায় যাই থাকুক না কেন তার মানে শূন্যই হবে, এই কারণে এটা আমরা কাউন্ট করলাম না, এটাকে সরাসরি শূন্য লিখে দিই। এক দুইয়ের উপরে যদি আমরা তিন দিই তার মানে হবে আট, তাহলে এক গুণ আট। একইভাবে শূন্য গুণ থাকলে এটার মানে শূন্যই হবে, এটার হিসাব করবো। এইখানেও শূন্য,
যোগ এক। দুইয়ের উপরে শূন্য থাকলে তার মান হবে এক, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার শূন্য থাকলে তার মান এক হয়। তাহলে এক আর এক, এক ইন্টু এক, এক দ্বারা 32 গুণ করলে হবে 32 যোগ শূন্য, 8 একে 8 যোগ শূন্য যোগ শূন্য যোগ 1 একে 1। এখন এখানে যদি আমরা যোগ করি 32 আর 8 40, 40 আর 1 41, তাহলে আমাদের এইটার ডেসিমেল সংখ্যা হচ্ছে 41। তাহলে আমরা এই থিওরিক্যাল প্রসেসটা যদি ফলো করি তাহলে এইভাবে আমরা এই মানটা বের করতে পারি। খুবই সহজ, খুব কঠিন কিছু না, তোমরা চেষ্টা করলে পারবে। এখন এটা আমরা থিওরিক্যাল প্রসেসে বের করলাম, এখন যদি আমরা এটাকে শর্টকাট প্রসেসটা ফলো করি তাহলে এটার মান কত আসে আমরা একটু দেখি। আমরা জানি শর্টকাট প্রসেসে প্রথমটার মান হচ্ছে 1, পরেরটার মান হলো 2, পরেরটার মান হচ্ছে 4, তারপর একটা 8, তারপর একটা 16, আর এই শেষের এটার মান হবে 32। জিরো যেখানে থাকবে সেগুলো কাউন্ট করা যাবে না, এই কারণে 16টা কাউন্ট করা যাবে না, এই 4টা কাউন্ট করা যাবে না, 16 থাকার কারণে 2টা কাউন্ট করা যাবে না। 32 আর 8 40 আর 1 41, তাহলে আমাদের হয়ে গেল 41, আর এখানে 41ই ছিল আমাদের এই থিওরিক্যাল প্রসেসে। তাহলে আমরা এইভাবে শর্টকাট বা থিওরিক্যাল প্রসেস দুইভাবেই আমরা এই মানগুলো বের করতে পারি। বন্ধুরা, আমরা পূর্ণ সংখ্যাকে কীভাবে বাইনারি থেকে ডেসিমেল করা যায় সেটা দেখলাম। এবার যদি একটা ভগ্নাংশ দেওয়া থাকে সেটাকে কীভাবে আমরা ডেসিমেল করবো সেটা একটু দেখবো। ধরো এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে 101 0101, এটি একটি বাইনারি সংখ্যা, এটাকে আমরা করব ডেসিমেল সংখ্যা। এখানে আমাদের দশমিক দেওয়া আছে, অর্থাৎ এই দশমিকের মানগুলো আমরা কীভাবে বাইনারি থেকে ডেসিমেল করব। প্রথমে আমরা প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করব, 1 2 যোগ, এখানে আছে 0 2 যোগ, আবার 1 2 এখানে আছে 0 2 যোগ, 1 2 যোগ, 0 2 যোগ, 1 2। এই দশমিকটা আমাদের এখানে দেওয়ার প্রয়োজন হবে না, দশমিকটা এমনিতেই চলে আসবে। এখন আমরা এখানে দেখেছি দশমিকে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে জিরো দিয়ে আমাদের ডান দিক থেকে বাম দিকে এক এক করে পাওয়ার বাড়ছে। তাহলে আমরা এখানে 4 গড় পর দশমিক ছিল 1 2 3 4, এখান থেকে আমরা 0 থেকে শুরু করে 1টা 1টা করে আমাদের এই ভিত্তির উপরে পাওয়ার বাড়িয়ে দিই। এবং দশমিকের পরেগুলো মাইনাসের 1 থেকে শুরু করে বাম দিক থেকে ডান দিকে এক এক করে বাড়তে বাড়তে গেছে। তাহলে এইখান থেকে আমরা মাইনাসের 1 থেকে শুরু করে মাইনাসের 1 1 করে বাড়লো। এখন আমরা এগুলোর মান দেবো। বন্ধুরা, এখানে আমাদের মাইনাসের মানগুলো এখানে আমরা কত থাকলে কত হবে এটা আমরা এখানে লিখেছি। যদি -1 থাকে তার মান হয় 1/2, অথবা দশমিককে যদি প্রকাশ করি তাহলে 0.5, আবার -2 থাকলে তার মান হবে 1/4, আর যদি দশমিকে হয় তাহলে 0.25। এভাবে আমাদের এখানে 3টি মান আমরা লিখেছি। এইভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানগুলো বের করতে পারবো। তাহলে এইখানে আমরা দেখো 2-এর উপরে যদি পাওয়ার 3 থাকে তার মানে 8, তার মানে 1 ইন্টু 8, যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ অবস্থা থাকে তার মানে 0 হবে, এটার গুণ করে দেখলাম না। 2-এর উপরে পাওয়ার 1 থাকলে তার মান 2, আর 1 আছে গুণ অবস্থায় 1 ইন্টু 2, এখানে 0 গুণ অবস্থায় এখানে 0ই হবে। এখন এই যে মাইনাস পাওয়ার আছে, মাইনাস পাওয়ার থাকলে আমরা এই মাইনাসটা যদি তুলে দিই তাহলে জানি উপরে 1 1/2 হবে, এই যে 1/2, এখানে মান হবে 0.5। আমরা একবার এই 0.5 লিখে দিই, এইটার মান হবে এখানে 0.25 0.25। এই মানটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নেবে। যেমন আমরা এইটা যদি বের করতে যাই তাহলে কি হবে, আমরা জানি একটা সূত্র আছে আমাদের, এ পাওয়ার মাইনাস এন যদি থাকে তাহলে এখানে উপরে হয় 1, আর এই এ পাওয়ার এনটা নিচে যায়। তাহলে একই সূত্র অনুসারে এখানে যদি 2 পাওয়ার -2 আসে তার মানে হচ্ছে উপরে 1, আর এই 2 পাওয়ার 2টা নিচে যাবে, তাহলে হয়ে গেল 1/4। এই প্রসেসে এখন 1/4 একের যদি 4 দ্বারা ভাগ করি 0.25 হয়। তো এইভাবে আমরা এটা মানগুলো আসলে বের করে নিতে পারি, এটার মানটা আসলে কত হবে। এরপরে একইভাবে এটার মান আসবে আমাদের হচ্ছে 0.125, এই যে আমরা এখানে এটার মানটা এখানে বের করে দেখিয়েছি, এটা ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা বের করে নেবে। এরপরে এই যে এখানে দশমিক আছে এই অংশটুকু আর এই অংশটুকু পুরাটাই আমরা একবারে যোগ করে দেব। আগে এই অংশটা আমরা গুণ করে নিই, 8 একে 8 শূন্য যোগ 2 একে 2 শূন্য যোগ, এই দশমিকের অংশটুকু যদি আমরা ক্যালকুলেটারে যোগ করি তাহলে হবে এখানে 0.875, আর এখানে যদি আমরা পূর্ণ অংশটা যোগ করি 8 আর 2 10 দশ যোগ এখানে 0.875, এইটা দ্বারা যদি পূর্ণ অংশটা আর ভগ্নাংশ যদি যোগ করি তাহলে হবে 10.875।
আট সাত পাঁচ, তাহলে এই হচ্ছে আমাদের এই সংখ্যাটির আমাদের কি ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 10.875। আমাদের এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেল করি তাহলে আমরা ডেসিমেলে এই সংখ্যাটি পাই, যেটা এই যে দশমিক অবস্থায় আছে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের বাইনারি থেকে ডেসিমেল করার প্রসেস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে। ভালো থাকবে সবাই।